দেখুন এবার মোদি জিনপিং বৈঠক বাতিল সীমান্ত উত্তেজনা নিয়ে আরও কঠোরতা দেখালো চীন শুক্রবার জার্মানির হামবুর্কে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার পার্শ্ব বৈঠক বাতিল করলো চীন বৃহস্পতিবার চীন জানিয়ে দিয়েছে মোদী ও জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের জন্য পরিস্থিতি এখন সঠিক নয় ভারত ও চীনের মধ্যকার সিকিম সীমান্তের দুপাশে অবস্থান নিয়েছে দেশের সেনারা যুদ্ধমুখ অবস্থান বিরাজ করছে সেখানে ভারতের অভিযোগ সীমান্তের সিকিম সেক্টরে খুব কাছে সড়ক নির্মাণ করছে চীন যা ওই অঞ্চলে ভারতের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাবে এবং ওই এলাকাটি ভুটানের কিন্তু চীনের দাবি আঠারোশো সালে ব্রিটেন ও চীনের মধ্যে সীমান্ত ফয়সালা অনুযায়ী তাদের সর্বভৌম এলাকাতেই তারা সড়ক নির্মাণ করছে তারা আরও অভিযোগ করে এই ইস্যুতে ভারত সরকার তাদের জনগণকে ভুল পথে পরিচালিত করছে টানা একুশ দিন সিকিম সীমান্তে দুই পাশে অবস্থান করছে ভারতীয় চীনা সেনারা দুদেশের মধ্যে উত্তপ্ত বাক্য ছোড়াছড়ি চলছে উনিশশো সালে ভারত চীনের যুদ্ধের ইতিহাস টেনে হুমকি ও পাল্টা হুমকি দিচ্ছে চীন এবং ভারতের নেতারা এ অবস্থায় বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট শি ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উপযুক্ত আবহ নেই এখন অবশ্য এর আগে দুই দেশের গণমাধ্যমে বলা হয়েছিল হামবুর্গে মোদি ও জিনপিংয়ের বৈঠক হতে পারে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি